প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে চাহিদার স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি অফ ডিমান্ড নিয়ে আলোচনা করব। স্থিতিস্থাপক বিষয়টি কি? স্থিতি মানে স্থায়ী হওয়া, কতটুকু সময় স্থায়ী হয়েছে, কম সময় নাকি বেশি সময়। অর্থনীতিতে দামের সাপেক্ষে চাহিদার নির্ভরশীলতার সম্পর্ক আমরা নির্ণয় করি। দাম কমলে চাহিদা বাড়ে, দাম যতটুকু কমেছে চাহিদা ততটুকু বেড়েছে, দাম যতটুকু কমেছে চাহিদা তার চাইতে আরও বেশি পরিমাণ বেড়েছে। এই যে দাম এবং চাহিদার নির্ভরশীলতার সম্পর্ক, দাম এবং চাহিদার এই নির্ভরশীলতার সম্পর্ককে যখন আমরা আনুপাতিক হারে নির্ণয় করি, যদি বেশি হয় তাহলে বেশি স্থিতিস্থাপক, যদি কম হয় কম স্থিতিস্থাপক। আসুন সূত্রের সাহায্যে বিষয়টিকে বিশ্লেষণ করি। ইপি প্রাইস ইলাস্টিসিটি, দাম স্থিতিস্থাপকতা। চাহিদার তিন প্রকারের স্থিতিস্থাপকতা রয়েছে, দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা, আর আর স্থিতিস্থাপকতা। এই তিন প্রকার স্থিতিস্থাপকতার মধ্যে আজকে দাম স্থিতিস্থাপকতা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। একটি আলোচনা ভালো করে বুঝতে পারলে বাকি তিনটি আলোচনা আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। তাহলে দাম স্থিতিস্থাপকতাকে সংক্ষেপে বলা হয় ইপি, ইপি প্রাইস ইলাস্টিসিটি। এটিকে আমরা সূত্রের সাহায্যে প্রকাশ করছি। দামের শতকরা পরিবর্তন, দামের শতকরা পরিবর্তন, এই দামের শতকরা পরিবর্তন দিয়ে আমরা চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তনকে ভাগ করব, শতকরা পরিবর্তনকে ভাগ করব। অর্থাৎ দামের যে পরিবর্তন ঘটল সেটি শতকরায় কতটুকু পরিবর্তন হয়েছে, চাহিদার যে পরিবর্তন ঘটল চাহিদার পরিমাণের যে পরিবর্তন ঘটল সেটি শতকরায় কতটুকু পরিবর্তন হয়েছে। দামের শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন, এ দুইয়ের অনুপাতকে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা বলে থাকি। এবং এটি হচ্ছে দাম স্থিতিস্থাপকতা, দামের সাপেক্ষে চাহিদার পরিবর্তন ঘটছে, এটি হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এবার আসুন বিষয়টিকে আমরা একটু ভেঙে লিখি। চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন, এটিকে আমরা লিখব প্রাথমিক চাহিদা, প্রাথমিক চাহিদা ডিভাইডেড বাই চাহিদার পরিবর্তন, চাহিদার পরিবর্তন ইনটু কে, ইনটু হান্ড্রেড। চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন এটাকে আমরা নির্ণয় করব কিভাবে, প্রাথমিক চাহিদা দ্বারা ভাগ করব চাহিদার পরিবর্তনকে, কতটুকু চাহিদার পরিবর্তন হয়েছে এবং এটিকে আমরা শতকরায় প্রকাশ করব। সেইমভাবে দামের শতকরা পরিবর্তন সেটি হবে প্রাথমিক দাম, প্রাথমিক দাম ডিভাইডেড বাই দামের পরিবর্তন, দামের পরিবর্তন, দামের কী পরিমাণ পরিবর্তন হয়েছে এই বিষয়গুলোকে শতকরায় প্রকাশ করব ইনটু হান্ড্রেড। এবার খুব সহজ করার জন্য প্রতীকের সাহায্যে বিষয়টিকে প্রকাশ করব। চাহিদার পরিবর্তন ডেল কিউ, প্রাথমিক চাহিদাকে কিউ দ্বারা প্রকাশ করব, প্রাথমিক চাহিদা কিউ আর এই চাহিদার পরিবর্তন ডেল কিউ, দামের পরিবর্তন ডেল পি, প্রাথমিক দাম পি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টিকে আমরা একদম গাণিতিকভাবে প্রতীকের সাহায্যে আপনাদের কাছে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। ডেল কিউ বাই কিউ এই বিষয়টি ডিভাইডেড ডেল পি বাই পি, উপরে একটি ভগ্নাংশ নিচে আরেকটি ভগ্নাংশ এবং মধ্যে একটি ভাগ চিহ্ন আমরা দেখতে পাচ্ছি।
এই ভাগচিহ্নটি অনেক ছেলেমেয়েরা বুঝতে একটু কষ্ট হয়, এই জন্য আমি সহজ করে আপনাদের জন্য খুব সহজ করে এই বিষয়টিকে প্রেজেন্ট করছি। একটু খেয়াল করুন প্লিজ, ডেল কিউ বাই কিউ, এই ভাগচিহ্নর জন্য আমি ভাগচিহ্ন দিব ভাগ, এবং নিচের ভগ্নাংশ যা ছিল ডেল পি বাই পি লিখলাম। এখন বিষয়টি হচ্ছে ভাগ সরাসরি আমরা ভাগ করতে পারি না, ভাগকে আমরা ইনটুতে পরিণত করি। তাহলে কিউ ডেল কিউ, এই ভাগকে আমরা ইনটু দিলাম, তাহলে যখন ভাগকে আমরা ইনটু করলাম তখন ডান পাশের ভগ্নাংশের পরিবর্তন ঘটবে, সে পরিবর্তনটা কি, হর লবে চলে যাবে আর লব হরে চলে যাবে। এই হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র, এটিকে আমরা একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখব ইপি ইপি প্রাইস ইলাস্টিসিটি। এখানে আমরা ডেল কিউ নিচে ডেল পি লিখব, যেহেতু উপরে ইনটু নিচেও ইনটু আছে, আমরা সাজিয়ে লিখতে আমাদের সমস্যা নেই। ডেল কিউ আর হচ্ছে ডেল পি, এই ইনটুকে আমরা এই ইনটু দ্বারা প্রকাশ করছি এবং পি বাই কিউ। এই সূত্রটি আপনারা বিভিন্ন জায়গায় বইতে চাহিদার স্থিতিস্থাপকতা অর্থাৎ চাহিদার দাম স্থিতিস্থাপকতা হিসেবে দেখতে পারবেন, যেখানে ইপি প্রাইস ইলাস্টিসিটি ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ, ইপি ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ। মাইন্ড ইট, সূত্র কোনো একটা ঘটনার রেজাল্ট। আমরা যত সূত্র মুখস্থ করেছি প্রত্যেকটি সূত্র হচ্ছে অনেকগুলো একটি ঘটনার রেজাল্ট, সামারি, আমরা সূত্রটাকে মুখস্থ করে রাখি। তাহলে প্রাইস ইলাস্টিসিটি ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ, এই যে সূত্র আমরা মুখস্থ করছি, এখানে আমরা বিভিন্ন ধরনের উদাহরণের যে পরিমাণগুলো আছে আমরা লিখলেই চাহিদা স্থিতিস্থাপকতা খুব সহজে বের করতে পারব। কথা হচ্ছে মূল বিষয়টা যদি আপনি ভালো করে জানেন তাহলে সূত্র আপনি কখনোই বলবেন না, সূত্র নিজে ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট বলতে আমি বোঝাচ্ছি সূত্রের যে সামারি আছে, যেটি সূত্র হিসেবে আমরা মুখস্থ করি, এটি আপনার কাছে একদম সহজ হয়ে যাবে। এ ছিল আজকের চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র নিয়ে আলোচনা। অন্য আরেকটি ভিডিওতে আয় স্থিতিস্থাপকতা এবং আর আর স্থিতিস্থাপকতা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আপনাদের সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। আল্লাহ হাফেজ।